আসসালামু আলাইকুম। পিএস কিচেন ডায়েরি থেকে আমি প্রিয়াঙ্কা সুমাইয়া। আমি খেসারির ডালের বড়া করে দেখাবো। প্রথমে লাগবে খেসারির ডাল, পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদের গুঁড়া। খেসারির ডাল আমরা 1 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে ম্যাশ করে নিয়েছি। এখন ম্যাশ করা খেসারির ডালের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি, এরপর মরিচ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা সম্পূর্ণ গরম হওয়ার পর আমি মিশ্রণগুলো অল্প অল্প হাতে নিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। সাবধানে একটা একটা করে আমি দিয়ে দিলাম। এখন আমি বড়াগুলো উল্টিয়ে দিব। সাবধানে উল্টাতে হবে যাতে অপর পাশটা পুড়ে না যায়। এভাবে আমি দুই পাশ ভালোভাবে ভেজে নিলাম। আমার খেসারির ডালের বড়া প্রস্তুত।